এই যে মমতা ব্যানার্জি কিন্তু একটা চলমান মহিলা, এর কিন্তু কোনো জাতপাত করে কোনো ঠিক নেই। এ ক্ষমতার জন্য, ক্ষমতার জন্য এ সমস্ত মানুষকে পথে বসিয়ে দিতে পারে, হাজার হাজার মানুষকে কুরবানি করে দিতে পারে নিজের গদি বাঁচানোর জন্য। আজকে আপনারা ভাবুন যে এই ভাঙনের বুকে তৃণমূলের যে সমস্ত নেতারা আছে, তারা নেতা না অন্য কিছু, তারা নেতা না অন্য কিছু, তারা এরকম ভ্রষ্টাচারীও ভাষণ দিচ্ছে। যে যে এখানে কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছে তারা ইলেকশনের পরে টেনে এনে দেখবো। আরে ফোন থেকে তো আমি দেখে যাইছি, আমি দেখে যাইছি, ফোন থেকে দেখা করে যা, আমি তো অটোমেটিক চাইনি। কত ছিল না, কত ছিল না এই ভাঙর যে মেলা মাঠ যেখানে পীর আজহারুল রহমাতুল্লাহ আলাইহির মেলা হতো, সেই মাঠ আজকে ঝিরঝির করে ফেলছে প্রায় 50% এর বেশি। আজ এই শ্রীষ্ঠা দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি, 2021 কংগ্রেস ক্ষমতায় আসার পরে 24 ঘন্টার ভিতরে সেই হবে। আজ থেকে 20 বছর আগে এই কোহালিয়া নাইন পয়েন্ট স্ট্যান্ডে সিটিসি বাস স্ট্যান্ড ছিল, প্রত্যেকটা যে সমস্ত দোকান ভাইরা আছে তাদের কিন্তু বেচা কেনা অনেক ভালো ছিল। আজকে ভাঙর বাজার আমাদের একটা জায়গা যেখানে মানুষ গরু গোয়ালের মতো বাজার করতে আসে বৃহস্পতিবার রবিবার, যে ভাঙরে মানুষ আপনারা আরো শক্তিশালী হন, সব সবাইকে টেকা বানিয়ে দেবো, সবাইকে টেকা বানিয়ে দেবো, গুটি আমি সাজিয়ে দেবো। এরা যে ভোটে রিডিং করার যে চক্রান্ত চলছে, ভোটে রিডিং করার 2008 কিন্তু একবার ভোট হয়েছিল, তারপর এখানে ভোটটা হয়নি, ভোটটা হয়নি, ভোটটা কিন্তু এরা রিডিং করে নেয়, বাড়ি বাড়ি গিয়ে বারণ করে দিয়েছে। এক একটা মিটিং করছে 150-200 লোক আনার জন্য, 15 বছর 14 বছর ছেলেদের মদ খাইয়ে দিচ্ছে, মদ খাইয়ে দিয়ে হিজড়ে দিয়ে রাশিন একেবারে নোংরা ড্রেস পত্র বইয়ে তাদেরকে রাস্তার উপরে ওপেন ডান্স করাচ্ছে। এটা কি ভাঙর? এই ভাঙর কি এই জায়গায় ছিল? এই ভাঙর তাহলে এই ভাঙরকে পরিবর্তন করতে এই সমস্ত নোংরা নোংরা যে সমস্ত নেতারা আছে তাদের পিছন থেকে ওরা পিছন করে টাকা, কিন্তু টোটাল লোকটা কিন্তু ওদের পিছনে নেই, যাদেরকে কিন্তু ওরা মিটিং এ নিয়ে যাচ্ছে 2000-1500 টাকা করে রোজের দাম দিয়ে। আরে ভাষণ এ আর অন্য অন্য মানুষের রাজনীতি না, এ আর ওই মানে বুড়ো লোকের রাজনীতি না, একদম সমস্ত রকমের ব্যবস্থা কিন্তু 2021-এর আগেই হবে। তার ভেতরে কারা আছে টাকা ধরবো না, আপনারা আমার সঙ্গে থাকুন, এই সমস্ত নেতাদের কথা বিশ্বাস করবেন না। এরা রাজনীতি আসার আগে যে পর্যায়ে ছিল, এক তারা খাওয়া হতো না, আর এক তারা খাওয়া হতো না, এরা খাওয়া এমন করে ঘুরে বেড়ায় যেন এরা বড় বড় দিল্লির মিনিস্টার, কালো কাজ 1000-2000 ব্যাস, এগুলো কি রাজনীতির পরিচয়? মানুষ গেলি কুকুরি উন্নয়ন ব্যবহার করে, আপনারা তৈরি হন, সজাগ হন। একমাত্র জাতীয় কংগ্রেস ছাড়া ভারতবর্ষ পশ্চিমবাংলা ভাঙনের দুর্নীতি কোনো দিনই চলতি বন্ধ করে, আমি গর্ব করে বলে দিচ্ছি। কারণ জাতীয় দলের একটা সিস্টেম আছে, জাতীয় দল এই দেশকে স্বাধীনতা দিয়েছিল, জাতীয় দল কোনোদিনও চায় না কোনো মানুষ অভাবে থাক, কোনো মানুষ দুঃখে থাক, সবার কাছে সমান বিচার। আজকে রাজস্থানে যেখানে মুখ্যমন্ত্রী অশোক গেহলট, উপ মুখ্যমন্ত্রী সচিন পাইলট লকডাউন হয়েছে, ধাপে ধাপে তাদেরকে টাকা দিয়েছে, লকডাউন হয়েছে তাদেরকে ধাপে ধাপে সিস্টেম অনুযায়ী টাকা দিয়েছে। আর আমাদের পশ্চিমবাংলায় কি আছে, রাতের বেলা বিডিওয়াই মাল ঢুকছে, গাড়ি গাড়ি মাল, আর রেশনের মারলে নেতারা ঘুরে বেড়াচ্ছে গ্রামের তৈরি তৈরি, এখন এদের পাপের কোনো সীমা নেই।
কংগ্রেসের নাম লাগিয়ে কাজ করবে তাহলে কংগ্রেস বলে কেউ নেই, পার্টিটা পুরো লাল পার্টি হয়ে গেল, লাল পার্টি। রুখে দাঁড়াও, তাহলে আজকে এই যে তৃণমূলের নেতাদের নেতাদের বিরোধ, আমি একটা কথা বলতে চাই, যে ধরনের নেতারা বিরোধ করছে এরা কোনো বিরোধ না। কোন একটা জায়গায় বিজেপির একটা নেত্রীর মেয়ে বিয়ে, সেখানে একটা সাংবাদিক গিয়েছে, আর সেই সাংবাদিক এসে আমার বলছে, বলে দাদা ভাঙড়ের নেতাদের ভেতরে কোনো লবিবাজি নেই। বলে তুমি বলো কি? বলে হ্যাঁ আমি ঠিক বলছি, ভাঙড়ের নেতাদের ভেতরে কোনো লবিবাজি নেই। লবিবাজি আছে ভোট আসলে যে বিক্ষিপ্ত তৃণমূল তারা যে বামফ্রন্টে যাবে কংগ্রেসে যাবে এই জিনিসটা আটকাতে আটকানোর জন্য ওদের ভেতর লবিবাজি করে রেখে দিয়েছে। এদেরকে বিশ্বাস করবেন না, এদের মূল শেখর সঙ্গে ঢুকে দিতে হবে। এরা কিন্তু নেতা হিসেবে কলঙ্ক ভাঙড়ের বুঝি, আমি কিন্তু জোর বলে বলে দিচ্ছি, এরা কিন্তু নেতা হিসেবে ভাঙড়ের বুঝি কলঙ্ক। জীবনে মানুষের বলেছিল বিপদে ভোট বিপদে পাশে দাঁড়াবে না, এদের থেকে দূরে থাকুন। কিছুদিন হলেও ফেলে গান এই সরকারটা প্রতিদিন যদি থাকবে না ভবিষ্যতেও ফেলবে না, কারণ এই এই সরকারটা হচ্ছে মমতা ব্যানার্জির পার্সোনাল দল। একটা মমতা ব্যানার্জির স্বপ্ন ছিল কলেজ জীবনে যে একটু মুখ্যমন্ত্রী হয়ে দেখাবো, তা হয়ে কি করে মানুষের কি করেছে? উন্নয়ন যদি করবে তাহলে মানুষের তো প্রতিবাদ করবে কেন? বেকার যুবরা প্রতিবাদ করবে কেন? আমাদের মতন ছেলে কি রাজনীতি করে নাকি? করে আমাদের মতো ছেলে যদি এক চুল বসে গেলে শেষ হবে না রাজনীতি করে? কেন লেগেছি আপনাদের জন্য লেগেছি সুখ খুলে বলবো কোনোদিনই তৈরি, আজ থেকে শুরু করে যতদিন পর্যন্ত রাজনীতি করবো